হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ডকুক বাংলা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংসের রেসিপি। নর্মালি কিন্তু মুরগির মাংস আমরা কম বেশি অনেকেই রান্না করে থাকি, কিন্তু যারা মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা ঠিকঠাক মতো হয় না, কিংবা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। কারণ আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের মুরগির রান্নাটা সব থেকে বেস্ট হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি আজকে সোনালী মুরগিটা ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই সেম রেসিপিটা ফলো করে রান্না করতে পারবেন। সো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি অ্যাড করছি প্রায় 1/2 কাপের মতো, সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ। এবার এই সব মশলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মেখে নিব। মাংসটাকে এমনভাবে মাখাতে হবে যেন সবগুলা মশলা মাংসের গায়ে ভালো করে লাগে। আর এই ম্যারিনেশনে আপনারা চাইলে 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করতে পারেন। মাখা হয়ে গেছে, আর আপনারা চাইলে এই মুরগিটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, আর ম্যারিনেট না করতে চাইলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, লবঙ্গ অ্যাড করছি 5-6টার মতো, 7 থেকে 8টার মতো দিয়ে দিচ্ছি এলাচ, আর এলাচের মাথাটা আমি সামান্য ভেঙে অ্যাড করছি, এতে করে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো। এবার আমি এই গোটা গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এই গোটা গরম মশলার ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়বে তখন আমি মাংসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এই চিকেনটাকে প্রায় 6-7 মিনিটের মতো চুলার মিডিয়াম টু হাই হিটে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আর এবার আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করব। ম্যারিনেশনের বোলটা ধুয়ে আমি পানিটাকে এখানে অ্যাড করছি যাতে করে আমার মশলার অপচয়টা না হয়। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি অ্যাড করবেন, অর্থাৎ মাংসটা প্রপারলি কুক হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক সেই পরিমাণ পানি আপনারা এখানে দিবেন। আর এখানে কিন্তু আমি নর্মাল পানিটাকে অ্যাড করেছি। এবার সামান্য নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। আর অল্প আছে এই চিকেনটা প্রপারলি কুক হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু চিকেনটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে, আর আপনারা খেয়াল রাখবেন যেন পানিটা শুকিয়ে মাংসটা পাতিলে লেগে পুড়ে না যায়। সো চিকেনটা কিন্তু এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে, আর কম আছে বা স্লো হিটে এই চিকেনটাকে রান্না করতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। আর এর মাঝে কিন্তু আমি 2-3 বারের মতো ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। তবে এই চিকেন রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেপ বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে আমি এই চিকেনটাকে বাগার দিব বা ফোড়ন দিব। এবার অন্যদিকে আমি একটা প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা যখন গরম হবে তখন মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজকে আমি কুচি করে এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ, আর মরিচের বোটাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এবারে পেঁয়াজ মরিচটাকে আমি সরিষার তেলে সামান্য ভেজে নিব। আর পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেওয়ার পরে যখন এটা কিছুটা বাদামি হবে তখন আমি তেল সহ এই ফোড়নটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দিব। আর বাগারটা মাংসে অ্যাড করার পরে কোনোভাবেই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, এটাকে সাথে সাথেই ঢেকে দিতে হবে। আর এটাকে আমি এখানে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব,
কারণ বাগার দেওয়ার পরে যদি আমরা এটাকে নাড়াচাড়া করি তাহলে কিন্তু বাগারের যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ভালো মতো চিকেনে ছড়াবে না। আর এই রেসিপিতে কিন্তু এই বাগারের অংশটাকে কোনোভাবেই মিস করা যাবে না, কারণ সরিষার তেলের এই বাগারটার কারণে কিন্তু চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর এই রান্নার জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, অর্থাৎ আপনারা যদি এই বাগারটাকে মিস করেন তবে কিন্তু চিকেনটাকে খেতে ভালো লাগবে না। সো 5-7 মিনিট পরে আমি ঢাকনা তুলে চিকেনটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি, ব্যাস চিকেনটা কিন্তু একদমই ডান। এবার আমি এটাকে সার্ভ করব। আর এই চিকেন ভুনাটার টেস্টটা কিন্তু একেবারেই অন্য লেভেলের। আমি আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো গাইস, আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।